ফেরেস্তাগণ আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে একটি সৃষ্ট জীব তাদেরকে নূর থেকে সৃষ্টি করেছেন তাদেরকে সৃষ্টি করেছেন তারা ইবাদত ও আনুগত্য করার জন্য তারা আল্লাহ তাআলার প্রশংসা করে ও তার নির্দেশের আনুগত্য করে আল্লাহ বলেন তাদের সংখ্যা অনেক যা আল্লাহ ব্যতীত কেউ জানেন না ফেরেস্তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা আকিদার মূল বিষয়সমূহের একটি এই বিশ্বাস ছাড়া কারো ইমান পরিপূর্ণ হবে না ফেরেস্তাদের প্রতি বিশ্বাস স্থাপন চারটি বিষয়কে সামিল করে এক তাদের অস্তিত্বে দৃঢ় বিশ্বাস রাখা এবং তারা আল্লাহর সৃষ্ট জীবের মধ্য হতে একটি সৃষ্ট জীব এবং তার অনুগত দুই তাদের মধ্যে যাদের নাম বিভিন্ন দলিল দ্বারা সাব্যস্ত সেই নামসমূহের উপর ইমান আনা যেমন জিব্রিল মিকাইল ইসরাফিল ইত্যাদি তিন তাদের যে সকল সিফাত বিভিন্ন দলিল দ্বারা সাব্যস্ত সেগুলির উপর ইমান আনা যেমন দলিল বর্ণিত হয়েছে যে জিব্রাইল আলি ইসালামের দিগন্ত বিস্তৃত ছয়শ ডানা আছে চার তাদের যে সকল দায়িত্ব বিভিন্ন দলিল দ্বারা সাব্যস্ত সেগুলির উপর বিশ্বাস স্থাপন করা যেমন জিব্রাইল আল ইসালাম ওহির দায়িত্বে নিযুক্ত মালাকুল মহাম জান কবজের দায়িত্বে নিযুক্ত ইসরাফিল আলী ইসলাম ফু দেওয়ার দায়িত্বে নিযুক্ত মিকাইল আলি ইসালাম বৃষ্টির দায়িত্বে নিযুক্ত কিছু ফিরিস্তা বান্দাকে বাড়িতে সফরে এবং সার্বিক অবস্থায় রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিযুক্ত তারা হচ্ছেন মাকিবাদ যাদের ব্যাপারে আমরিল্লাহ কিছু ফেরিস্তা আরস বহন করেন কিছু ফেরিস্তা বাইতুল মাহমুদ জিয়ারত করেন রসুল্লাহ আলাইহি আসাল্লাম বলেন আমাকে বাইতুল মাহমুরে নিয়ে যাওয়া হলো অতপর আমি জিবরিল আলী ইসাল্লামকে জিজ্ঞাসা করলাম তিনি বললেন এটি বাইতুল মামুর। এখানে প্রত্যেক দিন সত্তর হাজার ফেরিস্তা নামাজ আদায় করেন একবার যারা বের হয়ে যান কেয়ামত পর্যন্ত পুনরায় তাদের পালা আসে না কিছু ফেরিস্তা বান্দার ভালো ও খারাপ আমল লিপিবদ্ধ করেন তাদেরকে আল কেরামটিবুন বলা হয় সুতরাং সার্বিকভাবে ফেরিস্তাদের প্রতি সঠিক ইমান রাখার ব্যাপারে আগ্রহী হন যে ব্যক্তি আল্লাহর কোনো একজন ফেরিস্তার ব্যাপারে শত্রুতা পোষণ করে সে আল্লাহর দুশ্মন হয়ে যায় আল্লাহ তালা বলেন من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين